প্রাইমারি টেট 2023-এর অনলাইন আবেদন শুরু হয়ে গিয়েছে। 14/9/2023 থেকে 4/10/2023 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে দেখাবো। সম্পূর্ণ পদ্ধতি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। তো চলুন শুরু করা যাক। আবেদন করার পূর্বে আপনাদের যেই ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সেই ডকুমেন্টসগুলো স্ক্যান করে রেডি করে রাখবেন। প্রথমে ক্যান্ডিডেটের ফটো এবং সিগনেচার জেপিজি, জেপিইজি বা পিএনজি ফরম্যাটে 5 থেকে 100 KB মধ্যে সেভ করে রাখবেন। তারপর আধার কার্ডের ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, ট্রেনিং ডকুমেন্টস যেমন ফাইনাল ইয়ার মার্কশিট, পার্ট ওয়ান মার্কশিট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা যারা নতুন ভর্তি হয়েছেন তাদের অ্যাডমিশনের স্লিপ পিডিএফ জেপিজি, জেপিইজি বা পিএনজি ফরম্যাটে 1 MB মধ্যে সেভ করে রাখবেন। তারপর আবেদন করার জন্য আপনি আপনার মোবাইল বা কম্পিউটারের ক্রোম ব্রাউজারে চলে আসবেন। এখানে সার্চ অপশনে গিয়ে WBBPE অনলাইন লিখে সার্চ করে নেবেন। এখানে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেইটিতে ক্লিক করবেন, কিংবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে সেইটিতে ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তারপর এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল পেজটি ওপেন হয়ে যাবে। এখানে একটু নিচে স্ক্রল করে টিচার এলিজিবিলিটি টেস্ট 2023 অপশনটিতে ক্লিক করবেন। এখানে ডাউনলোডে ক্লিক করে নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। আর আবেদন করার জন্য এখানে অ্যাপ্লিকেশন ফর টিচার্স এলিজিবিলিটি টেস্ট 2023 অপশনটিতে ক্লিক করবেন। তারপর এখানে ইমেল আইডি আর মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এখানে যেই মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এই ঘরে বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তারপর এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অনলাইন আবেদনের ফর্মটি খুলে যাবে। এখানে আপনি আপনার ফার্স্ট নেম দেবেন, তারপর আপনার যদি মিডিল নেম থেকে থাকে এখানে মিডিল নেম দেবেন, তারপর এখানে লাস্ট নেম দেবেন। এখানে গার্জেন নেমের জায়গায় বাবা বা মায়ের নাম দেবেন। তারপর এখানে ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন। এখানে আপনার মোবাইল নাম্বার আর ইমেল আইডি আগে থেকেই দেওয়া আছে সেটি দেখতে পাবেন। তারপর এখান থেকে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন, মেল, ফিমেল না আদার্স। এখান থেকে আপনি আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন, জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, শিডিউল কাস্ট মানে SC, শিডিউল ট্রাইব মানে ST, আপনার যেটি সেটি সিলেক্ট করে নেবেন। এখানে যদি আপনার সাব ক্যাটাগরি থেকে থাকে তাহলে সেটি সিলেক্ট করবেন, নাহলে এই ঘরটি ফাঁকা ছেড়ে দেবেন। এটির পাশে স্টার দেওয়া নেই তাই এই ঘরটি না ফিল আপ করলেও চলবে। এখানে আপনি আপনার আধার নাম্বারটি বসাবেন, তারপর আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেটি সিলেক্ট করবেন। সাধারণত আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা তাই আমরা বেঙ্গলি সিলেক্ট করে নেব। এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড, আপনি যদি হ্যান্ডিক্যাপড হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, নাহলে নোতে ক্লিক করবেন। তারপর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে হাউস নাম্বার, আপনার যদি হাউস নাম্বার থেকে থাকে তাহলে এখানে হাউস নাম্বার বসাবেন, নাহলে ঘরটি ফাঁকা রেখে দেবেন। এখানে ভিলেজ বা স্ট্রিট নেম, আপনি আপনার গ্রাম বা শহরের নাম এখানে বসাবেন। তারপর এখানে ব্লকের নাম বসাবেন। এখানে আপনি আপনার পোস্ট অফিসের নামটি বসিয়ে দেবেন। এখানে পুলিশ স্টেশনের নামটি বসাবেন, তারপর ডিস্ট্রিক্ট, এখানে লিস্টের মধ্যে থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক সিলেক্ট করা থাকবে। এখানে আপনি আপনার পিনকোডটি বসিয়ে দেবেন। তারপর আপনার যদি পোস্টাল অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে এই বক্সটিতে টিকচিহ্ন দিয়ে দেবেন, নাহলে একই পদ্ধতিতে অ্যাড্রেসটি আবার বসিয়ে দেবেন। তারপর এখানে একাডেমিক কোয়ালিফিকেশন, প্রথমে মাধ্যমিক, এখানে প্রথমে আপনি আপনার মাধ্যমিকের বোর্ডের নামটি বসাবেন। তারপর ইয়ার অফ পাসিংয়ে আপনি কোন ইয়ারে মাধ্যমিক পাস করেছিলেন সেটি বসাবেন। তারপর ফুল মার্কসে কত নাম্বারের পরীক্ষা হয়েছিল সেটি বসাবেন। অবটেন মার্কসে আপনি কত পেয়েছিলেন মাধ্যমিকে সেটি বসাবেন। তারপর পার্সেন্টেজের ওপর ক্লিক করবেন, পার্সেন্টেজ অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। একইভাবে HS-এর ডিটেলসও ফিল আপ করবেন। আর আপনার যদি গ্র্যাজুয়েশন থেকে থাকে তাহলে গ্র্যাজুয়েশনের ডিটেলসও এখানে দিতে পারেন। এখানে যেইগুলোতে 1টা স্টার দেওয়া রয়েছে সেই ডিটেলসগুলো ফিল আপ করা ম্যান্ডেটারি, আর যেগুলোতে 2টো স্টার দেওয়া রয়েছে সেইগুলো যাদের শুধুমাত্র 2 বছরের DLED বা গ্র্যাজুয়েশন রয়েছে তারাই ফিল আপ করবেন। তারপর এখানে ট্রেনিং কোয়ালিফিকেশন, এখানে নেম অফ এক্সামিনেশনের জায়গায় সিলেক্ট করে নেবেন আপনি কোন কোর্সটি করেছেন, 2 বছরের DLED করেছেন না 4 বছরের BLED করেছেন না স্পেশাল এডুকেশনের ওপর ডিপ্লোমা করেছেন সেটি সিলেক্ট করে নেবেন। এখানে আপনি কোন স্টেট থেকে করেছেন সেটি সিলেক্ট করে নেবেন, আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে করে থাকলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন।
তারপর এখানে আপনি কোন বোর্ড থেকে করেছেন সেটি টাইপ করে দেবেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে করে থাকলে সেটি লিখে দেবেন। তারপর এখানে সিজন দিয়ে দেবেন, আপনি কোন সালে করেছেন, যেমন 2020-21 এরকম দিতে পারেন। এখানে আপনি সিলেক্ট করে নেবেন পাস্ট, অ্যাপিয়ার না পার্সুইং। আপনি যদি সবে ভর্তি হয়ে থাকেন তাহলে অ্যাপিয়ার্ড করবেন, আপনি যদি পাস আউট হয়ে গিয়েছেন তাহলে পাস্ট করবেন, আপনি যদি ভর্তি হয়েছেন এবং পড়া চলছে তাহলে পার্সুইং করবেন। তারপর এখানে পাসিংয়ের জায়গায় আপনি কোন সালে পাস আউট হবেন সেটি লিখবেন। তারপর এখানে আপলোড ডকুমেন্টস, প্রথমে এখানে ক্যান্ডিডেটের ফটো, এখানে চুজ ফাইলে ক্লিক করে ফাইলটি সিলেক্ট করে নেবেন। এখানে সিগনেচার, চুজ ফাইলে ক্লিক করে সিগনেচার সিলেক্ট করে নেবেন। ফটো এবং সিগনেচার জেপিজি, জেপিইজি আর পিএনজি ফরম্যাটে হতে হবে এবং সাইজ 5 থেকে 100 KB-র মধ্যে হতে হবে। তারপর এখানে ট্রেনিং সার্টিফিকেট, ফাইনাল ইয়ার মার্কশিট, পার্ট 1 মার্কশিট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিশন প্রুফ, যে কোনো একটি ডকুমেন্টস চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন। এখানে আধার কার্ডের ফ্রন্ট সাইড আপলোড করে দেবেন, তারপর এখানে আধার কার্ডের ব্যাক সাইড আপলোড করে দেবেন। এই ফাইলগুলি অবশ্যই পিডিএফ, জেপিজি, জেপিইজি বা পিএনজি ফরম্যাটে হতে হবে এবং সাইজ 1 MB-র মধ্যে হতে হবে। তারপর এখানে সেভ অ্যান্ড ড্রাফটে ক্লিক করে দেবেন, সব ডিটেলসগুলি সেভ হয়ে থেকে যাবে। ইওর রেজিস্ট্রেশন ডিটেলস হ্যাজ বিন সেভড ইন ড্রাফট, এখানে ওকেতে ক্লিক করে দেবেন। তারপর এখানে প্রিভিউতে ক্লিক করে দেবেন, এখানে ফর্মের প্রিভিউ দেখতে পাবেন। যদি কোথাও ভুল থাকে তাহলে এখানে এডিট বাটনে ক্লিক করে এডিট করে নিতে পারবেন, আর সব ঠিকঠাক থাকলে এখানে ডিসক্লাইমারে টিক চিহ্ন দিয়ে সাবমিট অ্যান্ড পেতে ক্লিক করে দেবেন। তারপর এখানে জেনারেলদের জন্য 500 টাকা পেমেন্ট করতে হবে, ওবিসি এ ওবিসি বিদের জন্য 400 টাকা পেমেন্ট করতে হবে এবং এসটি এসসি বা হ্যান্ডিক্যাপদের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। এখানে মেক পেমেন্টে ক্লিক করবেন, এখানে পেমেন্টের পেজটি ওপেন হয়ে যাবে। এখানে আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ওয়ালেট বা কিউআর থেকে পেমেন্ট করতে পারবেন। সবথেকে সহজ পদ্ধতি হলো কিউআর পেমেন্ট, এখানে কিউআরের উপর ক্লিক করবেন, তারপর এখানে সিলেক্ট ইওর কিউআরে ভিম ইউপিআই সিলেক্ট করে নেবেন, তারপর মেক পেমেন্টে ক্লিক করে দেবেন। এখানে আপনার জন্য একটি কিউআর জেনারেট হবে, এই কিউআরটি আপনি ফোনপে, গুগল পে বা পেটিএম যে কোনো অ্যাপ থেকে স্ক্যান করে পেমেন্ট করে দিতে পারবেন। পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেলে আপনাকে একটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে, এই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি নোট করে রেখে দেবেন। ওই রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করার জন্য আবার এই পেজটিতে চলে আসবেন, তারপর এখানে প্রিন্ট অ্যান্ড ডাউনলোড অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার আর ডেট অফ বার্থ বসিয়ে প্রিন্টে ক্লিক করে দেবেন। এইভাবে ফর্মটি আপনার মোবাইলে সেভ করে রেখে দেবেন। এইভাবে খুব সহজে আপনিও আপনার মোবাইল থেকে প্রাইমারি টেটের জন্য আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও সবার আগে দেখার জন্য বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওয় কিছু নতুন ইনফরমেশনের সাথে।